আপনি কি চান যে পেনশন নিতে অথবা আপনি কি এখনো কোনো পেনশন পলিসি করেননি তাহলে এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি গণেশ সরকার আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল ইনস্যুরেন্স টেক। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এলআইসি জীবন উমাং প্ল্যান এবং যার টেবিল নাম্বার হলো 945 এবং দেখাবো যে এই পলিসিতে যদি আপনি 3 থেকে 4 হাজার টাকা জমা করেন তাহলে আপনি পাবেন 100 বছরের জন্য পেনশন এবং আপনার নমিনি পাবে একটি বড় একটি অ্যামাউন্ট এবং দেখাবো যে এই পলিসিটি নিতে হলে আপনার মিনিমাম এজ কত হতে হবে এবং আপনি কী কীভাবে বেনিফিট পাবেন এবং কী কী আপনি সুবিধা পাবেন। তো বন্ধুরা, তো ভিডিওটি অবশ্যই দেখবেন স্কিপ না করে। তো প্রথমে আমরা বলবো এই পলিসির হচ্ছে এলিজিবিলিটি নিয়ে, এই পলিসিটি নিতে চান তাহলে এই পলিসির এলিজিবিলিটি কী কী রয়েছে। তো এই পলিসির এলিজিবিলিটির মধ্যে হলো প্রথম হচ্ছে এজ। তো এই পলিসিটি এজ যেটি রয়েছে সেটি হলো মিনিমাম 90 দিনের বাচ্চা থেকে এবং ম্যাক্সিমাম 55 বছরের ব্যক্তিরা এই পলিসিটি করাতে পারবেন। নাম্বার 2 হলো টার্ম। তো এই পলিসির টার্ম হলো 100 বছরের জন্য। নাম্বার 3 হলো প্রিমিয়াম পেমেন্ট টার্ম, মানে আপনি কত বছর হচ্ছে আপনি পেমেন্ট করবেন। তো এই পলিসিতে আপনি 4টি পেমেন্ট টার্মের অপশন রয়েছে, একটি হলো 15 বছর, একটি 20 বছর, একটি 25 বছর এবং একটি 30 বছর। এছাড়া এই পলিসির স্যামেশুট, মানে আপনি এই পলিসিটি স্যামেশুট হলো মিনিমাম 2 লক্ষ টাকা থেকে শুরু এবং ম্যাক্সিমাম এর কোনো লিমিট নেই, আপনি আপনার ইনকামের উপর ডিপেন্ড করে এই পলিসিটি করাতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি যে স্যামেশুট আর প্রিমিয়াম দুটোই আলাদা। আপনি ধরেন 2 লক্ষ টাকা স্যামেশুট করছেন কিন্তু আপনাকে প্রিমিয়াম দিতে হতে পারে 9 থেকে 10 হাজার টাকা, কিন্তু আপনি এটা ভাববেন না যে আপনি 2 লক্ষ টাকার পলিসি করেছেন বা 2 লক্ষ টাকার প্রিমিয়াম দিচ্ছেন। তো এরপরে যেটা আমরা আসবো যে এই পলিসির প্রিমিয়াম যেটি রয়েছে আপনি কী হিসাবে পেমেন্ট করবেন। তো এখানে আপনি 4টি অপশনই অ্যাভেলেবেল পাবেন। একটি হলো ইয়ারলি বেসিস, মানে আপনি যে আপনার প্রিমিয়াম যেটি রয়েছে একবারে বছরে একবারে টাকাটি জমা করবেন। এছাড়া আপনি হাফ ইয়ারলি বেসিসে জমা করতে পারবেন, মানে 6 মাস পরপর জমা করবেন। এছাড়া আপনি 3 মাস পরপর জমা করতে পারবেন, যেটাকে কোয়ার্টারলি বেসিস বলা হয়। এছাড়া আপনি আপনার প্রিমিয়ামটি চাইলে আপনি মান্থলি বেসিসে জমা করতে পারবেন। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হলো এজ অফ এন্ড অফ পিপিটি, মানে এজ অফ এন্ড অফ পিপিটি মানে আপনাদেরকে বলে রাখি যে এই পলিসিটি যখন আপনি করবেন, করার পর যখন আপনার পলিসি টার্মটি শেষ হবে তখনকার আপনার মিনিমাম 30 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 70 বছর হতে হবে। তো একটি আমরা ছোট একটি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এজ অফ এন্ট্রি অফ পিপিটি মানে কি। ধরেন একটি 10 বছরের বাচ্চা, সে যদি 20 বছরের টার্ম নেয় তাহলে 10 বছর + 20 বছর ইজ ইকুয়াল টু 30 বছর। আপনাদেরকে বলেছিলাম 30 থেকে 70 হতে হবে, তাহলে সেক্ষেত্রে বাচ্চাটি এই পলিসিটি করতে পারবে, মানে 10 বছরের বাচ্চা 20 বছরের টার্মটি নিতে পারবে। কিন্তু সেই 10 বছরের বাচ্চাটি যদি আবার 15 বছরের জন্য টার্ম নেয় তাহলে 10 + 15 ইজ ইকুয়াল টু 25। আপনাদেরকে বলেছিলাম মিনিমাম 30 হতেই হবে, সেক্ষেত্রে সেই 10 বছরের বাচ্চাটি 15 বছরের টার্ম নিতে পারবেন না। তো চলেন আরেকটি এক্সাম্পল, ছোটো একটি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। যদি 50 বছরের ব্যক্তি যদি 20 বছরের টার্ম নেয় তাহলে 50 + 20 ইজ ইকুয়াল টু 70, তো সেক্ষেত্রে নিতে পারবে। কিন্তু সেই 50 বছরের ব্যক্তি যদি 25 বছরের টার্ম নেয় তাহলে 50 + 25 ইজ ইকুয়াল টু 75, তাহলে সেক্ষেত্রে এই পলিসিটি তিনি নিতে পারবেন না। তো এটি ছিল এই পলিসির এলিজিবিলিটি। যদি কোথাও কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করে দেবো। তো এরপরে যেটি আসবো আমরা যে নর্মাল যে বেসিক যে বেনিফিট রয়েছে এই বেসিক বেনিফিট নিয়ে। তো নাম্বার 1 যে বেসিক বেনিফিটের মধ্যে হলো, নাম্বার 1 হলো লোন। আপনি এই পলিসি থেকে থেকে 2 বছর পর আপনি লোনও নিতে পারবেন, যদি আপনার টাকার দরকার হয় আপনি লোনও বের করতে পারবেন। নাম্বার 2 হলো স্যালেন্ডার, আপনি এই পলিসি থেকে স্পেশাল স্যালেন্ডার ভ্যালু পাবেন এবং আপনি যদি স্যালেন্ডার করাতে চান আপনি 2 বছর পরও স্যালেন্ডার করাতে পারবেন। কিন্তু বন্ধুরা, আমি আপনাদেরকে একটি কথা বলবো যে স্যালেন্ডার আপনি তখনই করাবেন যখন আপনার পুরো টাকার দরকার বা টাকার প্রয়োজন। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হলো ট্যাক্সের বেনিফিট, আপনি এই প্ল্যান থেকে ট্যাক্সের বেনিফিটও পাবেন, আপনার প্রিমিয়ামের উপর এবং ম্যাচুরিটির উপর ট্যাক্সেরও বেনিফিট পাবেন। তো এটি ছিল বেসিক বেনিফিট। তো এরপরে আসবো আমরা রাইডার, যে প্ল্যানে কী কী রাইডার আপনি নিতে চাইলেও নিতে পারবেন। তো নাম্বার 1 রাইডার হলো ডিজেবিলিটি রাইডার, আপনি ধরেন এই পলিসিটি করলেন এবং করার পর আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনার একটি হাত একটি পা অকেজ হয়ে গেল, সেক্ষেত্রে আপনি এই ডিজেবিলিটি রাইডারটি নিতে পারবেন। তো ডিজেবিলিটি রাইডার নেওয়ার পর আপনার এই পলিসিটির প্রিমিয়াম জমা করতে হবে, আপনি ম্যাচুরিটি পেয়ে যাবেন। নাম্বার 2 হলো টার্ম রাইডার, আপনি ধরেন যত টাকার পলিসি করেছেন, ধরেন 10 লাখ টাকা যদি পলিসি নেন তাহলে 10 লাখ টাকা পর্যন্ত আপনি টার্ম রাইডারও নিতে পারবেন। তো এই পলিসিতে আপনি টার্ম রাইডারও বেনিফিটটি পাবেন। তো এরপরে যেটি রয়েছে অ্যাডিশনাল অ্যাক্সিডেন্ট রাইডার, মানে আপনি এই চাইলে অ্যাডিশনাল অ্যাক্সিডেন্ট রাইডারও নিতে পারবেন। তো বন্ধুরা, এই যে রাইডারগুলি যেগুলো বললাম সেই রাইডারগুলো নিতে হলে আপনাকে কিছু প্রিমিয়াম আপনার বেশি হবে দিতে হবে। তো এরপরে আমরা যেটা আসবো সেটি হলো যে ইউনিক 4টি বেনিফিট পাবেন এই প্ল্যানে। তো 4টি ইউনিক কী কী বেনিফিট পাবেন,
তো নাম্বার ওয়ান ইউনিক বেনিফিট হলো আপনি 100 বছরের জন্য পাবেন, আপ টু 100 বছরের জন্য পাবেন 8% গ্যারান্টেড রিটার্ন, যেটা আপনার সাম এশিওরের উপর। ধরেন আপনি 12.5 লক্ষ টাকার যদি সাম এশিওর যদি করেন, তাহলে 12.5 লক্ষ টাকার সাম এশিওর এর উপর 8%, মানে 1 লাখ টাকা পর্যন্ত পাবেন কত বছরের জন্য? 100 বছরের জন্য। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে আপনি একটি একটি গিফট হিসাবে একটি আপনার ফ্যামিলিকে একটি বিশাল বড় একটা অ্যামাউন্ট দিয়ে যাবেন, যেটা আমরা এক্সাম্পলে আপনাদেরকে দেখিয়ে দিব। নাম্বার থ্রি হলো যে এই প্ল্যানটি ধরেন আপনি করলেন, করার পর 3-4 বছর আপনি চলালেন, চলানোর পরেও আপনার যে ল্যাপস হয়ে যাওয়া পলিসি সেটি আপনার অটোমেটিক আবার জীবিত হয়ে উঠবে। তো আমরা ভিডিও শেষে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো যে কীভাবে যে একটি ল্যাপস হওয়া পলিসি কীভাবে আবার নতুন করে পুরোনায় আবার জীবিত হয়ে ওঠে। তো আপনারা সবাই জানেন যে ল্যাপস পলিসি মানে আপনার ইন্টারেস্ট যেটা ম্যাচুরিটি যখন হবে তখন আপনি খুব সীমিত সময় পর্যন্ত একটি ম্যাচুরিটি পাবেন। কিন্তু এই প্ল্যানে আপনি পাবেন, যদি ধরেন আপনি 3-4 বছর চালিয়ে নেওয়ার পর আপনি আর চালাতে পারছেন না, সেক্ষেত্রে আপনার এই ছোট একটি পলিসি সেটি আপনাকে একটি বড় একটি অ্যামাউন্ট দিতে পারবে। তো বন্ধুরা, এটি ছিল এই পলিসির হচ্ছে ইউনিক বেনিফিট। তাই এবার আমরা কথা বলবো এই পলিসির হচ্ছে এক্সাম্পল নিয়ে। তো এক্সাম্পল আপনাদেরকে দুটি এক্সাম্পল দেখাবো, যে নাম্বার ওয়ান এক্সাম্পল দেখাবো যদি 30 বছরের ব্যক্তি 20 বছরে যদি টার্ম নেয়, সেক্ষেত্রে সে কত টাকা বেনিফিট পাবে এবং কত টাকা প্রিমিয়াম দিতে হবে, এটি আমরা কথা বলবো যে এক্সাম্পল নাম্বার ওয়ানে। এবং এক্সাম্পল নাম্বার টুতে আমরা দেখাবো যে যে 5 বছরের বাচ্চা যদি 25 বছরের টার্ম নেয়, যখন 5 বছর + 25 বছর মানে হচ্ছে 30 বছর, যখন 30 বছর বাচ্চাটি যখন বয়স হবে তখন থেকে সে কী কী বেনিফিট পাবে এবং কত টাকা বেনিফিট পাবে। তো বন্ধুরা, আমরা এখন এক্সাম্পল নাম্বার ওয়ান দেখব, যে আমরা দেখাবো যে আপনার বয়স ধরে নিচ্ছিলাম আমরা 30 বছর, এবং আপনি 20 বছরের পলিসি যদি করতে চান এই জীবন বিমা পলিসিটি, তাহলে আপনি কীভাবে বেনিফিট পাবেন। তো আপনার এজ 30 বছর, যে পলিসিটি করছেন সেই পলিসিটির নাম হলো জীবন বিমা প্ল্যান, এবং আপনি সাম এশিওর নিয়ে নিচ্ছেন 12.5 লক্ষ টাকার, এবং আপনার পলিসি টার্মটি যেটি হবে সেটি হলো 70 বছর, কারণ 100 বছরের পলিসি টার্ম 100 বছর থেকে আপনার বর্তমান বয়স মানে 30 বছর লেস করলে মানে 70 বছর হচ্ছে পলিসি টার্ম, এবং আপনাকে শুধুমাত্র টাকা জমা করতে হবে 20 বছর। এবং আপনি একটি রাইডার নিচ্ছেন, সেই রাইডারটা হলো অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার 12.5 লক্ষ টাকার। আর আপনি যে 12.5 লক্ষ টাকার সাম এশিওরের ওপর আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে, আপনি যদি ইয়ারলি বেসিসে জমা করেন তাহলে আপনাকে দিতে হবে 69,309 টাকা। আপনি যদি হাফ ইয়ারলি পেমেন্ট করেন তাহলে আপনাকে দিতে হবে 35,011 টাকা, এবং আপনি যদি কোয়ার্টারলি পেমেন্ট করেন তাহলে আপনাকে দিতে হবে 17,683 টাকা, এবং আপনি যদি মান্থলি পেমেন্ট করেন তাহলে আপনাকে দিতে হবে 5,895 টাকা। এটি হলো বন্ধুরা ফার্স্ট ইয়ার প্রিমিয়াম, এবং সেকেন্ড ইয়ার প্রিমিয়ামটি যেটি রয়েছে সেটি একটু কমে যাবে, আপনারা এলসিডিতে দেখতে পাচ্ছেন। এবার আমরা টেবিল ভিউর সাহায্যে দেখব যে যে কলামের যে ফার্স্ট কলামটি লেখা আছে সেটি হলো ইয়ার, তারপর হচ্ছে এজ, তারপর হচ্ছে প্রিমিয়াম, তারপর হচ্ছে ন্যাচারাল ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে অ্যাক্সিডেন্টাল কভারেজ, এবং রিটার্ন লেখা আছে, এবং ক্যাশ ভ্যালু লেখা আছে বা সিলিন্ডার ভ্যালু, এবং শেষে লেখা আছে লোন। তো এখন ইয়ার হচ্ছে 2020, আপনার বয়স হচ্ছে 30 বছর, আপনি প্রিমিয়াম দিচ্ছেন 69,309 টাকা, এবং আপনি যখনই পলিসিটি করে নেবেন তার পরের দিন থেকে আপনার ন্যাচারাল ইন্স্যুরেন্স কভারেজটি দেওয়া হবে আপনাকে 13,18,750 টাকার, এবং অ্যাক্সিডেন্টাল কভারেজ দেওয়া হবে 25,68,750 টাকা। এবং বন্ধুরা, আপনাকে বলেছিলাম যে প্রথম বছর আপনি সারেন্ডার করাতে পারবেন না এবং কোনো লোনও পাবেন না এই পলিসির এগেন্স্ট থেকে। যখন আপনার 31 বছর বয়স হবে সেকেন্ড বছর, তখন আপনার প্রিমিয়ামটি কমে যাবে, তখন আপনাকে দিতে হবে 67,816 টাকা করে, সে সময় আপনার ইন্স্যুরেন্স কভারেজটি একটু বাড়বে এবং অ্যাক্সিডেন্টাল কভারেজটি একটু বাড়বে। তো বন্ধুরা, ন্যাচারাল ইন্স্যুরেন্স কভারেজ আর অ্যাক্সিডেন্ট কভারেজ এভরি ইয়ার ইনক্লুডিং হতে থাকবে যতদিন পর্যন্ত আপনার পলিসিটি ম্যাচুরিটি না হয়, এবং সেকেন্ড বছর থেকে আপনি চাইলে আপনার পলিসিটি ম্যাচ স্যালেন্ডারও করাতে পারবেন, এবং পাশে লোন দেখাচ্ছে সে লোনও নিতে পারবেন। তো বন্ধুরা, আপনাকে শুধুমাত্র 20 বছর চালাতে হচ্ছে, তো 30 বছর থেকে 20 বছর মানে 49 বছর পর্যন্ত আপনাকে প্রিমিয়াম আপনাকে জমা করতে হবে। আর এই 20 বছরে আপনার টোটাল যে পেটা প্রিমিয়াম যেটি রয়েছে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আপনার টোটাল এই 20 বছরে আপনি জমা করলেন 13,57,813 টাকা, এটি হচ্ছে আপনার 20 বছরে টাকা জমা করলেন। এবং 20 বছর পর যখন আপনার বয়স 50 হবে তখন আপনাকে কোনো টাকা জমা করতে হবে না, এবং আপনি কী পাবেন সাম এশিওরড, মানে আপনি যে সাম এশিওর করেছেন 12.5 লক্ষ টাকার, সেই 12.5 লক্ষ টাকার উপর 8% পাবেন গ্যারান্টেড রিটার্ন। কত টাকা করে পাবেন?
12,00,000 টাকার 8% মানে হচ্ছে 1,00,000 টাকা করে পাবেন। এটা কত বছর পাবেন? এটা পাবেন টিল 100 ইয়ার্স পর্যন্ত, মানে আপনার বয়স যত পর্যন্ত 100 হবে না। এবং আপনি পাচ্ছেন 50-এ পাচ্ছেন 1,00,000 টাকা, 51-তে পাচ্ছেন আবার সেম, 52-তে পাচ্ছেন 1,00,000 টাকা, এভাবে করতে 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 আপনার চলতে থাকবে টিল 100 ইয়ার্স পর্যন্ত। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলে দিই যে আজকের ডেটে 100 বছর কেউ জীবিত থাকে না। তো ধরে নিই যে আপনার আয়ু 80 বছর এবং আপনি 80 বছর ধরেন জীবিত রইলেন, তাহলে 80 বছর মানে 50 থেকে 80 বছর মানে হচ্ছে 50 থেকে 80 মানে হচ্ছে 30 বছর। আপনি 30 বছরে কত টাকা পেলেন? 30 বছরে আপনি পেলেন 1,00,000 টাকা করে, 30 বছর মানে 30,00,000 টাকা আপনি পেয়ে গেলেন। এবং পেয়ে যাওয়ার পর আপনি যখন থাকবেন না, আপনার যখন ডেথ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার নমিনিকে কত টাকা দেওয়া হবে? প্রায় 92,00,000 টাকার মতন। তো বন্ধুরা, আপনাকে আগে বলেছিলাম যে এই পলিসিটি করার পর আপনি তো পেনশন পাবেন, প্লাস আপনার যখন কিছু যাবে আপনার ফান্ডের যে ভ্যালুটি রয়েছে সেই ফান্ডের ভ্যালুটি আপনার নমিনিকে দেওয়া হবে। তো এটি হচ্ছে একটি গিফট হিসেবে আপনার নমিনিকে দিয়ে যেতে পারবেন, যেটা জন্য আপনাকে তারা কোনোদিনও ভুলতে পারবে না এবং আপনার সেকেন্ড জেনারেশন পর্যন্ত কাজে লাগবে টাকাটি। তো বন্ধুরা, এটি ছিল এক্সাম্পল নাম্বার 1। যদি কোনো অসুবিধা হয় বুঝতে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। এবার আমরা কথা বলবো এক্সাম্পল নাম্বার 2 নিয়ে, যে দেখাবো যে যদি আপনি আপনার বাচ্চার নামে যদি করেন তাহলে কিভাবে বাচ্চা বেনিফিট পাবে। তো আমাদের এজ ধরে নিয়েছি আমি 5 বছর বাচ্চার বয়স, এবং যে প্ল্যানটি করা হচ্ছে সেই প্ল্যানটির নাম হলো জীবন উমাং প্ল্যান, এবং স্যামেশুট নিয়েছি 12,50,000 টাকার, এবং পলিসি টার্মটি হবে 100 বছর - 5 মানে হচ্ছে 95 ইয়ার্স, আর প্রিমিয়াম পেইং টার্ম মাত্র শুধুমাত্র টাকা জমা করতে হবে কত বছর? 25 বছর। এখানে আপনি একটি রাইডার নিচ্ছেন, যে রাইডারটার নাম হলো PWD রাইডার। তো PWD রাইডারটি কি বন্ধুরা, আপনাকে জানিয়ে রাখি যে ধরেন এই পলিসিটি বাচ্চার নামে করলেন কিন্তু বাচ্চা তো প্রিমিয়াম দিবে না, প্রিমিয়াম দিবে বাচ্চার মা অথবা বাবা। যদি বাচ্চার মা অথবা বাবা মানে প্রপোজার যদি কিছু হয়ে যায় তাহলে এই বাচ্চার পলিসিটিকে আর চালাতে হবে না, বাচ্চা সঠিক টাইমে ম্যাচুরিটি পেয়ে যাবে পলিসি থেকে। তো এবার আমরা বলি যে 12,50,000 টাকার উপর যদি বাচ্চার নামে যদি পলিসি করা হয় তাহলে প্রিমিয়াম কত টাকা দিতে হবে। তো ফার্স্ট ইয়ার প্রিমিয়াম যেটি রয়েছে আপনি যদি ইয়ারলি বেসিসে পেমেন্ট করেন তাহলে আপনাকে দিতে হবে 50,112 টাকা, আপনি যদি হাফ ইয়ারলি পেমেন্ট করেন তাহলে আপনাকে দিতে হবে 25,331 টাকা, আপনি যদি কোয়ার্টারলি পেমেন্ট করেন মানে 3 মাস পর পর তাহলে আপনাকে দিতে হবে 12,803 টাকা, এবং আপনি যদি মান্থলি পেমেন্ট করেন তাহলে আপনাকে দিতে হবে 4,268 টাকা। তো এটি ছিল ফার্স্ট ইয়ার প্রিমিয়াম। এরপরে নিচে যেটি লেখা আছে এটা হচ্ছে সেকেন্ড বছরের প্রিমিয়াম। সেকেন্ড বছর থেকে টিল আপনার ম্যাচুরিটি প্রিমিয়াম পেইং টার্ম পর্যন্ত এই প্রিমিয়ামটি আপনাকে চলতে থাকবে, যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইয়ারলি 49,033 টাকা। তো এবার আমরা টেবিল ভিউর সাহায্যে দেখব যে আপনার বাচ্চার বয়স এখন 5 বছর এবং প্রিমিয়াম দিচ্ছেন আপনি 50,112 টাকা। এই যে ন্যাচারাল ইন্স্যুরেন্স কভারেজটি দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে 47,953 টাকা দেওয়া আছে এবং অ্যাক্সিডেন্টাল কভারেজ 47,953 টাকা দেওয়া আছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিই যে যেহেতু পলিসিটি বাচ্চাদের নামে হচ্ছে, তো বাচ্চার যে ইন্স্যুরেন্স কভারেজটি রয়েছে সেটি হলো পলিসি করার 2 বছর পর থেকে, নয়তো বাচ্চার বয়স 8, এই দুটির মধ্যে যেটি আগে হবে তখনই হচ্ছে বাচ্চার ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে। আর যেহেতু এই পলিসিটি বাচ্চার নামে করেছেন এবং PWD রাইডার নিচ্ছেন, সেহেতু এই পলিসিতে বাচ্চার ইন্স্যুরেন্স কভারেজ এবং প্রপোজার ইন্স্যুরেন্স কভারেজ দুজনেরই ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে। তো বাচ্চাকে শুধুমাত্র টাকা জমা করতে হবে 5 বছর থেকে শুরু করে নিয়ে 30 বছর পর্যন্ত, মানে আপনি পলিসিটি করেছেন 25 বছরের জন্য, তো 30 বছরের জন্য আপনাকে টাকাটা জমা করতে হবে। এবং 30 বছরে আপনার টোটাল টাকা কত টাকা জমা হবে আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 30 বছরে আপনার বাচ্চার টোটাল টাকাটি জমা হবে সেটি হলো 12,21,484 টাকা, এবং আপনি কী পাবেন সেটি দেখেন। যখন আপনার বাচ্চার বয়স 30 হবে মানে পলিসি টার্ম শেষ হয়ে যাবে, পেমেন্ট টার্ম, দেখেন আপনাকে প্রিমিয়াম দিতে হচ্ছে না, এবং বাচ্চার ইন্স্যুরেন্স কভারেজটি দেওয়া হবে প্রায় 40,00,000 টাকার মতন, এবং বাচ্চাটি পাবে কত টাকা করে? স্যামেশুটের 8% মানে হচ্ছে 12,50,000 টাকার 8% মানে কত টাকা? 1,00,000 টাকা করে পাবে বাচ্চা। বাচ্চাটি কত বছর পাবে? টিল 100 ইয়ার্স পর্যন্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র আপনার টোটাল প্রিমিয়াম টাকা জমা হলো কত টাকা? প্রায় 12,50,000 টাকার মতন, এবং বাচ্চার বয়স যখনই 30 হবে তখন থেকে বাচ্চা পেনশন পাওয়া শুরু যাবে ইয়ারলি 1,00,000 টাকা করে। তো ধরে নিই এই বাচ্চারও আয়ু 80 বছর, তাহলে 80 বছর মানে 30 বছর থেকে 80 বছর মানে 50 বছর, তাহলে 50 বছর বাচ্চাটি কত টাকা পাবে শুধুমাত্র পেনশন?
তো বাচ্চাটি শুধুমাত্র পেনশন পাবে 80 বছর পর্যন্ত 1 লাখ টাকা করে টোটাল 50 লাখ টাকা এবং বাচ্চাটা যখন কিছু হয়ে যাবে মানে 80 বছর বয়সে বাচ্চাটা যখন কিছু হয়ে যাবে তখনকার বাচ্চার যে নমিনি যেটা থাকবে বাচ্চার নমিনিকে প্রায় দেওয়া হবে 1 কোটি 18 লাখ টাকার মতন তো বন্ধুরা এটি হচ্ছে এই পলিসির হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট যে আপনি জীবিত থাকা পর্যন্ত পেনশন পাবেন এবং আপনার যখন কিছু হয়ে যাবে তখনকার আপনার নমিনি একটি বড় একটি ফান্ড পাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র শুধুমাত্র 12 লক্ষ টাকা যদি জমা করতে পারেন 25 বছরে আপনার বাচ্চার নামে তাহলে আপনার বাচ্চা পাবে 30 বছর থেকে টিল 100 ইয়ার্স পর্যন্ত পেনশন যেটা 1 লাখ টাকা করে এবং পেনশন পাওয়ার পর যখন আপনার বাচ্চা যখন কিছু হয়ে যাবে তখন আপনারা দেখতে পাচ্ছেন যে কত টাকা একটা ফান্ড ভ্যালু পাবে তো আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনার কোনো বাচ্চা থাকে আপনি যদি বাচ্চার যদি ভবিষ্যৎ যদি ফিউচার যদি ধরেন ভাবেন যে বাচ্চারা যদি পেনশন পাক তাহলে এই প্ল্যানটি অবশ্যই করিয়ে নিই তো এটি ছিল এই পলিসির হচ্ছে বেনিফিট আর আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি যে আপনাদেরকে বলেছিলাম যে একটি ল্যাপস হওয়া ইয়া পলিসি কীভাবে চালু হয় তো সেটি আমরা বলবো ধরে নিন এই পলিসিটি আপনার বাচ্চার নামে করেছেন আপনি বছরে 50 প্রিমিয়াম দিচ্ছেন প্রায় 50,000 টাকার মতন এবং আপনি শুধুমাত্র চালালেন 10 বছর মানে আপনি শুধুমাত্র 10 বছর চালালেন 10 বছর চালানোর পর আপনি আর পলিসিটি চালাতে পারছেন না তো সেক্ষেত্রে আপনার যে কী হবে মানে 50,000 টাকা করে আপনার জমা হলো ইয়ারলি এবং 10 বছরের যদি চালান তাহলে আপনার টোটাল কত টাকা জমা হলো টোটাল জমা হলো 5 লক্ষ টাকার এবং আপনি আর চালাতে পারছেন না যখন আপনার বাচ্চার বয়স যখন পুরোপুরি 30 হবে মানে পলিসি টার্মটি যখন শেষ হয়ে যাবে তখন আপনার বাচ্চাটা কী পাবে সেই 5 লক্ষ টাকা যেটি জমা করলেন এই 5 লক্ষ টাকা অটোমেটিক কনভার্ট হয়ে যাবে সাম এসুডে সাম এসুড মানে কত টাকা 5 লাখ হয়ে যাবে এবং সাম এসুডে যে 5 লাখ যে হয়ে যাবে সেই 5 লাখের ওপর 8% পাবেন মানে 5 লাখের 8% মানে কত টাকা 40,000 টাকা করে এই 40,000 টাকা করে কত বছর পাবে বাচ্চাটি টিল 100 ইয়ার্স পর্যন্ত যদি ধরে নিন বাচ্চাটার বয়স যদি 80 বছরে ধরেন বাচ্চার কিছু হয়ে গেল তাহলে সে পাবে 40,000 × 50 বছর মানে প্রায় 20 লক্ষ টাকা পাবে তাহলে আপনারা দেখছেন শুধুমাত্র যদি ল্যাপস হয়ে যাওয়া পলিসি যেখানে আপনি 5 লক্ষ টাকা শুধুমাত্র জমা করেছেন এবং 5 লক্ষ টাকা জমা করে পলিসিটি ছেড়ে দিয়েছেন এবং 5 লক্ষ টাকা পলিসিটি জমা করে ছেড়ে দেওয়ার পরেও আপনার যে বাচ্চাটি রয়েছে সে কিন্তু 30 বছর থেকে পেনশন পাওয়া শুরু হয়ে যাবে সেটি পাবে 40,000 টাকা করে ইয়ারলি এবং টিল 100 ইয়ার্স পর্যন্ত এবং আপনার বাচ্চা যখন কিছু হয়ে যাবে সে সময় আপনার বাচ্চা একটি বড় একটি অ্যামাউন্ট পাবে তো বন্ধুরা এটি হলো এই পলিসির হচ্ছে ফুল অ্যামাউন্ট ডিটেলস যদি কোথাও কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই করে দেবো এবং আপনি যদি এই পলিসিটি যদি পারচেস করতে চান বা আপনি যদি জানতে চান আপনার প্রিমিয়াম অ্যামাউন্টটি তাহলে কমেন্টে জানাবেন আপনার এজ লিখবেন এবং আপনার কত বছরের টার্ম নিতে চাচ্ছেন সেটি লিখবেন আমি আপনাকে পাঠিয়ে দেবো তো বন্ধুরা এটি ছিল এই পলিসির ফুল ডিটেলস যদি কোথাও কোশ্চেন থাকে এবং যদি আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই করে দেবো এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে